মোরা কে সেরা বলো মা নাকি বাবা মা না না বাবা না না মা না বাবা দুজনেই সেরা দেখো মা বাবাই সেরা কে সেরা মা নাকি বাবা এই প্রশ্নটি কিন্তু আমাদের মনে সব সময় জেগে থাকে আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে যে বন্ধুটি আছে তার নাম হচ্ছে প্রকৃতি কেমন আছো প্রকৃতি তুমি কোন ক্লাসে পড়ছো 6 এ আচ্ছা আর তোমার কাছে কি মনে হয় আসলে তোমার মা সেরা নাকি তোমার বাবা সেরা এই প্রশ্নটার উত্তর এখনো খুঁজে বের করতে পারিনি আমরা দুইজনকেই দুই রকম ভালোবাসি মা বাবাকে ডেকে নেই মা বাবা চলে আসবেন আপনারা কেমন আছেন আপনারা দুজন ভালো ভালো আছি আমরা আমাদের নিজেদের জায়গায় চলে যাব প্রথমে চলুন আচ্ছা প্রকৃতি তোমার বাবা এবং তোমার মা দুজনকেই তো আসলে আমরা সবাই চিনি কিন্তু ওই যে টেলিভিশনের ওই পারে যে সব বন্ধুরা বসে আছে ছোট্ট ছোট্ট তাদের সাথে যদি তুমি একটু তাদের দুজনকেই পরিচয় করে দিতে তাহলে মনে হয় ভালো হতো একটু তাই না আমার মা হচ্ছে গিয়ে নুনা আফরোজ সে একজন টিভি অ্যাক্ট্রেস এবং থিয়েটার করে বাবা তো ডিরেক্টরও অ্যাক্টর সবার প্রথমে অনন্ত হীরা আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা তো বুঝেই নিয়েছো আসলে তারা দুজনেই নাটক নিয়ে কাজ করেন নাটকের স্ক্রিপ্ট নাটক কিভাবে শুটিং করা হবে কিভাবে অভিনয় করতে হবে সব কিছু নিয়ে তাদেরকে সবসময় ব্যস্ত থাকতে হয় তাহলে আমাদের প্রকৃতির জন্য সময় কি থাকে এখন তো অনেকটা এরকমই হয় যে ঘুম থেকে উঠতে উঠতে সে রেডি টেডি হয়ে বাবা বায় তো স্কুলে যায় আবার সে যখন আসলো খুব কম দিন হয় যে তখন আবার আমি বাসায় আছি তাহলে তো খুব কাছে পাওয়া হচ্ছে না 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 বিষয়টা সেই রকম না আমি একটু বলি যেহেতু থিয়েটারটা ও করে থিয়েটারের কাজ থাকলে ও তোমাদের সাথেই থাকছে আমাদের শো করতে ঢাকার বাইরে যেতে হচ্ছে দেশের বাইরে যেতে হচ্ছে বা ঢাকার মধ্যে শো করছি ও তো সাথেই থাকছে আমাদের যেহেতু ম্যাক্সিমাম সময় থিয়েটারে কাটে ম্যাক্সিমাম সময় ওর সঙ্গেই কাটে প্রকৃতি তোমার কি মনে হয় এই সময়টা আসলে যথেষ্ট এই সময়টা যথেষ্ট কিন্তু মাঝে মাঝে বেশি ব্যস্ত হলে সময় পাওয়া হয় না হ্যাঁ সত্যটা আচ্ছা তাহলে আমরা আমাদের খেলায় যাই আচ্ছা আমি তাহলে খেলার নিয়মটি একটু আপনাদের সবাইকে এবং বন্ধুরা তোমাদেরকেও বুঝিয়ে বলে দেই তাহলে আমরা আমাদের প্রথম খেলায় যেতে চাই কি বলেন আর আমাদের প্রথম খেলাটি হচ্ছে হকি খেলা প্রত্যেকের জন্য সুযোগ থাকবে 5 বার হকি স্টিক দিয়ে বলে আঘাত করে নির্দিষ্ট স্থানে বলটিকে পাঠাতে পারলে পেয়ে যাবেন 2 নম্বর আমরা শুরু করব আমাদের আজকের আয়োজনের প্রথম খেলা প্রকৃতির বাবা কি হকি স্টিক হাতে প্রস্তুত হয়ে গেছে হ্যাঁ তাহলে বলে আঘাত করছেন প্রকৃতির বাবা বারে লেগে বলটি দূরে চলে এসেছে দ্বিতীয় বলে আঘাত করবার সময় যদি তিনি গোল করতে পারেন পেয়ে যাবেন 2 নম্বর বলে আঘাত করছেন প্রকৃতির বাবা আঘাত করলেন দেখি গোল হয় কিনা কিন্তু বন্ধুরা ছোট বক্সে কিন্তু যায়নি গেছে বড় বক্সে তৃতীয় বলে আঘাত করবার জন্য কিন্তু প্রকৃতির বাবা একদম প্রস্তুত দেখা যাক আসলে কি হয় বলে আঘাত করলেন বুঝি আনন্দ লাগছে তাই না প্রকৃতির মায়ের হ্যাঁ ভীষণ ভীষণ প্রকৃতি কেমন লাগছে একটু একটু কেমন কেমন জানো না বাবা হেরে যাচ্ছে বুঝি আমি কি করব 4 নম্বর সুযোগটিকেও প্রকৃতির বাবা কিন্তু কাজে লাগাতে পারলেন না পঞ্চম সুযোগ এটিকে যদি তিনি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে পেয়ে যেতে পারেন মাত্র 2 নম্বর আর যদি না পারেন কিচ্ছু করার থাকবে না দেখা যাক যায় কিনা প্রকৃতির বাবা গোল করেছেন শেষ বলে দেখতে পাচ্ছি তিনি পেয়েছেন 2 নম্বর হকি হাতে নিয়েছি দেখা যাক হ্যাঁ নিশ্চয়ই অনেক শুভকামনা
শুভকামনা দেখা যাক প্রথম বলটি গোল করতে পারলো না গোল পোস্ট ওটা হলে খুব ভালো হতো আসলে কিন্তু কি করব নিয়ম তো নিয়ম এবার দ্বিতীয় বলে আঘাত করতে হবে প্রকৃতির মাকে দেখতে পাচ্ছি বলটিকে তিনি এখন আঘাত করবেন বলটি আঘাত করলেন গোল হয় কিনা কিন্তু না বন্ধুরা বলটি আসলে গোল পোস্টের ভিতরে গেল না দুবার হলো তো দুবার হলো আরো তিনটি সুযোগ বাকি আছে তৃতীয় সুযোগ তৃতীয় বলটিকে আঘাত করতে যাচ্ছেন প্রকৃতির মা কিন্তু খুব আস্তে আঘাত করলেন বলটি একদম অনেক দূরে চলে গেল উল্টো দাঁড়ানো যায় এদিক দাঁড়ালে তো ওই ট্রেডিং যাবে আচ্ছা ঠিক আছে উল্টো দাঁড়ানো যায় কিন্তু না আসলে একটুর জন্য ঠিক আছে তাহলে পঞ্চম বলে আঘাত করছে আসলে গোল কি করতে পারে কিনা এবং খেলা শেষে দেখতে পাচ্ছি প্রকৃতির মা এই পর্যন্ত কোনো নাম্বার পাননি এবং প্রকৃতির বাবা একটি বল পকেটে ফেলেছেন অর্থাৎ একটি গোল করেছেন তাই তিনি পেয়েছেন দুই নাম্বার বন্ধুরা আমাদের দ্বিতীয় খেলাটি হচ্ছে প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর যদি কেউ দিতে পারে সেক্ষেত্রে পেয়ে যাবে দুই করে নাম্বার প্রকৃতি তুমি তাহলে প্রথমে কাকে প্রশ্ন করতে চাও এবার মাকে করব মাকে প্রশ্ন করতে চাই এবার আমি জিতব মা কিন্তু বেশ এবার আত্মবিশ্বাসী প্রশ্নপত্র তুলে দিই তোমার হাতে আচ্ছা এই নাও প্রশ্নপত্র দেখে মাকে প্রশ্ন করতে হবে ঠিক আছে মা বলো তো আমি বড় হয়ে কি হতে চাই প্রথমত অভিনেত্রী হতে চাও আর তুমি থিয়েটারের পেছনের কাজগুলো মানে কারিগরি যে কাজগুলো সেগুলো তুমি ঠিকঠাক মতো করতে চাও বলে আমার ধারণা উত্তর কি সঠিক হয়েছে একদম একদম সঠিক উত্তর পেয়ে গেছেন দুই নাম্বার দ্বিতীয় প্রশ্নটি কি থাকছে মায়ের জন্য বলো তো আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নামটি কি আন্নুম ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল পেয়েছেন আরো দুই নাম্বার সর্বমোট চার নাম্বার বাকি আছে আরো তিনটি প্রশ্ন বলো তো আমি ছুটির দিনে কি করতে আমার ভাল লাগে ও মানে ছবি দেখতে আর ওই কিছু গেমস আছে না ভিডিও গেমস সেগুলো খেলতে ভালোবাসে আমার সাথে খেলতে পছন্দ করে ভুল উত্তর হ্যাঁ বলে দাও সঠিক উত্তর আমি কিন্তু ঘুরতে পছন্দ করি হ্যাঁ নাম্বার দিব না পরের প্রশ্ন বলতো আমার প্রিয় অভিনেত্রীকে তুমি ছাড়া কোথায় থিয়েটারে সুমি হালদার প্রাঙ্গণে মোড়ের ঠিক উত্তর মা পেয়েছেন আরো দুই নাম্বার একদম শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন প্রকৃতি কি প্রশ্ন করছে তার মাকে একটা কবিতার লাইন বলবো কবিতার নাম বলবে আর কবির নাম বলবে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে সহজ জিনিস আমি তোমাকে এই কবিতাটি শিখিয়েছি ইচ্ছে ঘুরি কেমন তোরে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে দুঃখিত কবির নামও বলতে পারবে না না আমি এই মুহূর্তে একেবারে শূন্য কবিতাটির নাম সংকল্প লিখেছেন কাজী নজরুল তাহলে প্রকৃতি আমরা কি এবার বাবার কাছে যাব আচ্ছা তাহলে করে ফেলো বাবার জন্য তোমার প্রথম প্রশ্নটি বলো তো জীবনে আমার নায়ক কে তোমার জীবনের হিরো হচ্ছে তোমার বাবা অনন্ত হীরা বা ঠিক উত্তর দিতে পারলে চমৎকার পেয়ে গেছেন দুই নাম্বার বাবা বলো তো আমার প্রিয় খাবার কি একটা ক্লু দিয়ে দিচ্ছি এটা একটা মাছ হতে হবে আর মাংস হতে হবে তুমি তো চিকেন জেনারেশন চিকেন ফ্রাইটা সবচেয়ে প্রিয় আর আরেকটা মাছ হতে হবে না মাছের নাম বলতে হলে তুমি ইলিশ ফ্রাই সবচেয়ে বেশি পছন্দ করো এটা ঠিক উত্তর দিয়েছে একটা ভুল একটা ঠিক উত্তর একটা ভুল ইলিশ ঠিক আছে কিন্তু আমি মুরগির চেয়ে কিন্তু গরুর মাংস বেশি পছন্দ করি তাহলে কি করব নাম্বারটা কি ভাগ করে দিব নাকি একদম ভুল ধরে নিব না হাফ দিতে পারো অর্থাৎ তিনি পেয়েছেন দুই আর এখানে দুই এর অর্ধেক এক তিন নাম্বার তাহলে কি থাকছে পরবর্তী প্রশ্ন বলো তো স্কুলে কোন বিষয় পড়তে আমার একটু ভালো লাগে না অঙ্ক
ভুল পরবর্তী প্রশ্ন কি থাকছে বাবা? তুমি যেই নাটকগুলো নির্দেশনা দিয়েছো এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের নাটক কোনটা? আওরঙ্গজেব। ঠিক হয়েছে? হ্যাঁ হয়েছে। পেয়ে গেলেন আরো দুই নাম্বার। তাহলে তারপরের প্রশ্নটি কি থাকছে? স্কুলে আমার প্রিয় শিক্ষককে। ওই যে তোমার একটা সুন্দরী ম্যাম আছে না, কি যেন নাম, নামটা ভুলে গেছি তো, আমি নামটা বলতে পারছি না। তাহলে ঝটপট উত্তরটি বলে দাও বাবাকে। আমার শান্তা ম্যাম নামে একটি টিচার আছে, ওই টিচারটি আমার অনেক পছন্দ। বন্ধুরা, আমাদের এবারের খেলা হচ্ছে পাজল মিলানো। যথেষ্ট বুদ্ধির খেলা, বুদ্ধি কাজে লাগিয়ে তারপরে পাজলগুলো মিলাতে হবে। তাহলে একটু দেখে নেই প্রকৃতির মায়ের কাছে কি ছবি দেয়া আছে। জাতীয় স্মৃতিসৌধ। হ্যাঁ বন্ধুরা, জাতীয় স্মৃতিসৌধের ছবি আছে প্রকৃতির মায়ের টেবিলে। এবার বাবার কাছে চলে যাই। বাবা, কি ছবি আছে আপনার টেবিলে? প্রকৃতি, তুমি বলে দাও। এটির নাম হচ্ছে লালবাগ কেল্লা। আচ্ছা, নির্ধারিত সময় দেয়া হয়েছে 2 মিনিট। তাহলে সময় শুরু করব। হ্যাঁ, আপনাদের জন্য নির্ধারিত সময় শুরু করছি ঠিক এখন থেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। চেষ্টা করবার আর সুযোগ নেই। দেখতেই পাচ্ছি এখানে প্রকৃতির বাবা তার পাজলটি মিলাতে একেবারেই পারেননি। এখানে অনেকগুলো এলোমেলো এলোমেলো পাজল রাখা আছে। মায়েরটা দেখতে পাচ্ছি বেশ খানিকটা মিলে গেছে। একটু কি ভুল মনে হচ্ছে? হ্যাঁ, একটু ভুল আছে। একটু ভুল আছে, আমার তো মনে হয় এবার ঠিক আছে। প্রকৃতি কি বলে? আমার মূল বিচারক আসলে একটু পাওয়া উচিত। কত পাওয়া উচিত তুমি বলে দাও। ভুল তো ভুলই, আবার নাম্বার একদম ভুল নেই, একদম ভুল নেই। কোথায় একটু আকাশের রং মেলেনি? আকাশ কিন্তু সারাক্ষণ রং বদলায়। প্রকৃতি, আমার মনে হয় নাম্বারটা কাটা উচিত, কারণ ছবিতে তো রং বদলায় না, আকাশে বদলায়। তো পাজলে যখন ভুল হয়ে গেছে একটু নাম্বার নিশ্চয়ই কাটা উচিত। তাহলে কত নাম্বার দেওয়া যেতে পারে মাকে? মাকে 8 নাম্বার দেওয়া যেতে পারে, দুটো ভুল করেছে না। আচ্ছা, বিচারক বলে দিয়েছেন আটি পাবে, আটি পাবে মানি আটি পাবে। বন্ধুরা, আমাদের চতুর্থ খেলা হচ্ছে বাবল ফুলিয়ে। তোমরা একটি রিং দেখতে পাচ্ছ, এই রিংয়ের ভিতর দিয়ে আমাদের প্রতিযোগীদেরকে ওই পাশে নিয়ে যেতে হবে। যে সবচেয়ে বেশি বাবল ফুলিয়ে রিংয়ের ওই পাশে নিয়ে যেতে পারবেন তিনি হবেন বিজয়ী, অর্থাৎ তিনি পেয়ে যাবেন 10 নাম্বার। আর যিনি পিছিয়ে থাকবেন তিনি তো বিজয়ী হচ্ছেন না, কোনো নাম্বারও তিনি পাচ্ছেন না। প্রকৃতি, প্রথমে কে খেলবে তাহলে? এবার মা তুমি খেলো। নির্ধারিত 2 মিনিট সময় মায়ের জন্য শুরু করছি ঠিক ঠিক এখন থেকে। দেখা যাক বাবলগুলো যায় কি না। একটি বাবল পাস হয়েছে। সময় প্রায় শেষের দিকে, গুনতে শুরু করি। 10 9 8 7 6 5 4 3
আর সুযোগ নেই নির্ধারিত 2 মিনিট সময় শেষ এবার দেখব প্রকৃতির বাবার খেলা আপনার জন্য নির্ধারিত সময় শুরু করছি ঠিক এখন থেকে বন্ধুরা প্রকৃতির মা একটি বাবল নিয়ে যেতে পেরেছেন রিং এর ভিতর দিয়ে ঠিক একই ভাবে প্রকৃতির বাবাও কিন্তু একটি বাবল নিয়ে যেতে পেরেছেন রিং এর ভিতর দিয়ে নাম্বার কিন্তু সেই একই 10 এই 10 নাম্বার এখন আমি দুজনকে কি করে ভাগ করে দিব প্রকৃতি দুজনেই যখন একটি পেরেছে অর্ধেক অর্ধেক করে দেওয়া যায় পাঁচ পাঁচ অর্ধেক অর্ধেক পাঁচ পাঁচ চলবে খুশি মেনে নেওয়া ছাড়া উপায় নেই আজকের এই আয়োজনের শেষ খেলা অর্থাৎ পঞ্চম খেলা নির্ধারিত সময় থাকবে মাত্র 3 মিনিট আর এই 3 মিনিট সময়ের মধ্যে আপনাদেরকে এই ব্লকগুলোকে মিলাতে হবে নির্ধারিত 3 মিনিট সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে আরো একটু দ্রুত করতে হবে দুই প্রতিযোগীকে সময় বলছে 2 মিনিট 20 সেকেন্ড সময় এরই মধ্যে হাতে থেকে চলে গেছে বাকি আছে 40 সেকেন্ড রঙে রঙে মিলবে পিরামিড এবং ঘর গণনা শুরু করে দেই 5 রং মেলেনি চেষ্টা করছে 3 2 এবং 1 খেলা থামিয়ে দিতে হবে আমরা এবার দেখে নিতে চাই আসলে ঘর এবং পিরামিড ঠিক মতো মিলেছে কিনা ঘর তো তৈরি হয়েছে বন্ধুরা কিন্তু জানালা কি বলে দেখো তো জানালা তো বলছে জানালার 4 ভাগে 3 ভাগ আছে 1 ভাগ নেই ব্লকটি হয়নি এবার দেখব পিরামিডের কি অবস্থা ছবি বলছে পিরামিডের এরকম সাদা তিনটি একসাথে কোথাও নেই যেহেতু এখানে ভুল হয়েছে একই ভুল চারদিকেই হবে হলুদটা হতে পারতো এইখানে আর এই হলুদটা হতে পারতো এইখানে সাদাটা হতে পারতো এই অনেকটা হয়েছে ওটার চেয়ে বেশি হয়েছে আগের আইটেমের মতো এটাতে বাবাকে নাম্বার দেওয়া উচিত এটা তো শেষ খেলা এটাই তো এত ফেভার করা যাবে তুমি তাহলে এবার আমাকে বলে দিবে কে আসলে সেরা অনেক কঠিন হয়ে যাচ্ছে তো কঠিন হয়ে যাচ্ছে মনে করি দুইজনই সেরা হচ্ছে আমার আর কি করার তাহলে আমি তাহলে দুজনকেই সেরা ঘোষণা করছি ঠিক আছে তাহলে আমি আপনাদের দুজনের পক্ষ থেকে প্রকৃতির হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি কিন্তু আপনারাও থাকবেন আমাদের সাথে কেমন ঠিক আছে চলে আসবেন সবাই মিলে অনেক ধন্যবাদ প্রকৃতি তোমাকে তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো আজকে আমার খুব ভালো লেগেছে আর প্রকৃতির বাবা আপনাকেও ধন্যবাদ প্রকৃতির মা আপনাকেও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনারা এখানে এসেছেন প্রকৃতিকে নিয়ে এসেছেন আমাদেরকে অনেক সুন্দর কিছুটা সময় দিয়েছেন আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরও অনেক সুন্দর সময় কাটলো ধন্যবাদ দুরন্ত টেলিভিশনকে